see you. Peekaboo. Papa. Telling lies. Papa. Open your mouth. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে নিয়ে আমাদের এখানে হচ্ছে 16তম রোজা চলছে, দেখতে দেখতে অনেকগুলো রোজা শেষ হয়ে গেল। সো লাস্ট দুদিন ধরে তো ভিডিও দেওয়া হচ্ছিল না, আর তাছাড়া ইফতারিতে আমার তেমন কোনো স্পেশাল কিছু বানানো হয়নি। আর আজকে আমার হাজব্যান্ড বাসাতে আছে, উইকেন্ড, আজকে শনিবার। তো চিন্তা করলাম যেহেতু সবাই আমরা বাসাতে আছি, স্পেশাল কিছু তৈরি করি। আমার হাজব্যান্ডের পছন্দের বলে ভুল হবে, আমাদের দুজনেরই পছন্দের কিছু আইটেম করছি পুরান ঢাকা স্টাইলে। তাছাড়া আমিও আপনাদের কাছ থেকে অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি, আপনারা অনেকেই আমাকে বলেছেন পুরান ঢাকার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এর আগে কখনোই আমার শেয়ার করা হয়নি এইভাবে। সো আজকে আমি বানাচ্ছি চিকেন চাপ, তিহারি বানাবো আমার পছন্দের, আর তাছাড়া আছে গুড্ডা কাবাব, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের, আর আছে লাচ্ছি। সো আমি সবকিছু প্রিপারেশন নেওয়া শুরু করি। তেহারিতে দেওয়ার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তেহারিতে কিন্তু সাধারণত আসলে খুব বেশি মশলা দেওয়া হয় না, সো এই মশলাটাকে আমি গুঁড়া করে নিব। এখানে আছে 6-7টার মতো এলাচ, তারপর নিয়েছি দারচিনি, তারপর আছে এখানে একটা জয়ফল ছোট সাইজের নিয়েছি, খুব বেশি বড় না, আর এখানে অল্প পরিমাণে জয়ত্রী নিয়েছি। এটাকে এখন আমি গুঁড়া করে নিব। এই যে মশলাটাকে গুঁড়া করা হয়ে গেছে, তো এখন এটা রেখে দিই, রান্নায় ইউজ করব। তেহারির জন্য এখানে আমি যে গরুর মাংস নিয়েছি, গরুর মাংসটাকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, হাড় সহ চর্বিওয়ালা মাংস নিয়েছি। আর এখানে হচ্ছে 1/2 কেজির একটু বেশি হবে গরুর মাংসের পরিমাণটা। তেহারির মাংস কিন্তু দেখবেন একটু ছোট ছোট সাইজেরই হয়। তো আমি এখন রান্নায় চলে যাই। প্রথমে আমি বিফটা রান্না করে নিব। তো এখানে একটা প্যানে আমি একটু বেশি করে তেল নিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি, তিহারিতে আসলে তেলের পরিমাণটা একটু বেশি থাকে। আমি তেলটা গরম করে নিব, গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 3টা মোটামুটি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব একটু সময় নিয়ে। যখন দেখবো যে একটু বেরেস্তার মতো কালারটা চলে আসছে, তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করবো এর মধ্যে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, আমি মোটামুটি বেশ ভালোই অনেকক্ষণ ধরে এটাকে ফ্রাই করেছি। তো এখন এই পর্যায়ে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে অনেকগুলো প্রায় 10-15টার মতো কাঁচামরিচ আছে। তিহারিতে যেহেতু হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়াটা দেওয়া হয় না, সেই জন্য কিন্তু এখানে মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তিহারির যে মশলাটা বানিয়েছিলাম, তিহারির এই মশলাটা আমি এখন পুরোটাই এর মধ্যে দিয়ে দিব। পুরান ঢাকার তিহারিতে কিন্তু আসলে খুবই সাদা ভাজা মশলা ইউজ করা হয়, বাট স্মেলটা এত সুন্দর আসে, আমরা হয়তো বা ভাবি যে কি নাকি মশলা দেয় ওরা। সবগুলো মশলাকে মিক্স করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, মশলাটাকে কিন্তু খুব বেশিক্ষণ আমি কষাই নাই। এখন এটার মধ্যে মাংসটা দিয়ে দিব। এটা খুবই সহজ আর সিম্পল একটা রান্না, অনেকে হয়তো বা পারেন বা করেছেন, আমারও অনেক আগেই রান্না করা হয়েছিল এই তিহারি। বাংলাদেশে থাকা অবস্থায় তো পুরান ঢাকায় বা নীলক্ষেতে গেলেই তো মাছ আমার তিহারি ট্রাই করতে হবে। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আজকে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কথাবার্তা সাউন্ড পাবেন, কারণ আবিশার বাবা আর আবিশা দুইজনই আছে এখানে। আমি রান্না করতেছি, একটু দাও, ও বাইরে যাবে, একটু বারান্দে যাবে, একটু নিয়ে যাও প্লিজ। তোমরা তো এখানে বসে আমাকে ডিস্টার্ব করতেছো, দুইজন আমাকে বিশাল ঝামেলা করতেছে, রান্নাও করতে দিতেছে না আমার ঠিকভাবে। সো মাংসটার সাথে মশলা আমি একটু মিক্স করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিব টক দই। টক দইটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি,
তিন টেবিল চামচ পরিমাণ টক দই আছে এখানে। খুব সুন্দর একটা স্মেল আসতেছে এটা থেকে। তো টক দইয়ের সাথে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাংস কষানোর সময় এর মধ্যে আমি আর কোনো এক্সট্রা পানি দেইনি, এটা থেকে এমনিতেই পানি উঠেছে। আমার মনে হয় না এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করতে হবে, কারণ মাংসটা এমনিতেও একটু ছোট ছোট। তো এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে দিলে কিন্তু এখান থেকে আরও বেশি পানি উঠবে, এতেই সিদ্ধ হয়ে যাবে। কাটছো বিফ একটু ছোট ছোট হয়ে গেছে দেখছো? না ঠিক নাই, আমার তো মনে হচ্ছে আর একটু বড় একটা ঠিক হতো। বিফ আমার হাজব্যান্ড কেটেছিল, তো বিফ রান্নার সময় তো এমনিতেও একটু শ্রিঙ্ক হয়, ছোট হয়ে গেছিলো। তো আমি ওকে ডেকে এনে দেখাচ্ছিলাম যে বেশি ছোট হয়ে গেল কি না। তো আমি তুলে নিয়েছি, এটা থেকে কিন্তু অলরেডি অনেক পানি উঠেছে। আমার মনে হয় আর এক্সট্রা পানি মানে মাংসটা সিদ্ধ করার জন্য আর দরকার হবে। তো হালকা একটু নাড়াচাড়া করে দিই, নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে আমি ঢেকে রেখে দিব মাংসটা কুক হয়ে যাওয়া পর্যন্ত, এভাবে ঢেকে রেখে দিব। তো দুই তিন মিনিট পরে আমি আবার ঢাকনা তুলে নিয়েছি, এর মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এসে বললো যে এর মধ্যে আলু দিতে, তিহারিতে আলু দিলে এমনিতেও ভালো লাগে, যদিও আমার ইচ্ছা ছিল না দিব। তো ও এসে বলাতে পরে এই ছোটো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোর স্কিন সহই দিয়েছি। আর যেহেতু ছোট, খুব বেশি একটা কিন্তু আসলে সময় লাগবে না সিদ্ধ হতে। দেখি মাংসটা হয়েছে কিনা, হয়ে গেছে মাংস, তেল উপরে উঠে আসছে, আলু আর মাংস দুইটাই সিদ্ধ হয়ে গেছে। তো মাংসের উপরে যে তেল উঠে আসছে, এই তেলটা আমি একটু মাংস থেকে আলাদা করে নিব, কারণ এই তেলেই আমি পোলার চালটা রান্না করব। তো আমি দেখি যতটুকু সম্ভব আমি এই তেলটা উপর থেকে তুলে নেওয়ার চেষ্টা করছি। আমি এই চামচের সাহায্যে এখন এই যে তেলগুলোকে তুলে নিচ্ছি মাংস থেকে, সেই জন্য কিন্তু আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম তখন। তুলে আমি অলরেডি হাঁড়ি বসে দিয়েছি রান্নার জন্য, আর এখন এর মধ্যে ওই তেলটাকে ঢেলে দিব। আমি 4.5 কাপ চাল দিয়ে দিচ্ছি। কেউ কিন্তু চাইলে, আমি শুধু যে তেলটা আলাদা করেছি, তাহলে কিন্তু আপনারা ওই হাঁড়ি থেকে মাংস আলাদা করে ওই তেল আর ঝোলের মধ্যেই চালটা দিয়ে রান্না করে ফেলতে পারেন, কিন্তু আমি এভাবে করলাম। এখন এই তেলের সাথে চালটাকে মিক্স করে নিব। ঢাকার নাজিরা বাজারে তো অনেক তিহারি বা বিরিয়ানির দোকান আছে, আমরাও বেশ কয়েকবার ট্রাই করেছি, বাংলাদেশে থাকতে তো ওখানে যাওয়া হতো। আমারও ভীষণ পছন্দ তিহারি, তো আমি অনেক বেশি পছন্দ করি। চালটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিব, যেহেতু 4.5 কাপ পরিমাণ চাল নিয়েছি। গরম পানি দিয়ে দিচ্ছি। তো 4.5 কাপ চালের মধ্যে আমি দিব 8.5 কাপ পানি আর 1/2 কাপ দুধ। এখানে 1/2 কাপ পরিমাণ মিল্ক দিয়ে দিচ্ছি, এটা গুঁড়া দুধ ছিল, গুঁড়া দুধটাকে আমি একটু হালকা পানির মধ্যে মিক্স করে নিয়েছিলাম। আচ্ছা, এই পর্যায়ে আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছিল তখন হয়তো বা লবণটা একটু কম দিয়েছি, তাই আবার একটু দিয়ে দিলাম। আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। চালের তুলনায় কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় তেহারিতে। আর মাংসটা কিন্তু অতিরিক্ত পরিমাণ কুক করা যাবে না, কারণ এখন কিন্তু এটা আরও কিছুক্ষণের জন্য কুক হবে, তা না হলে কিন্তু মাংসটা গলে যাবে। তো আমি চালের সাথে খুবই হালকা হাতে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, মাংস আর চাল আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটাকে খুবই আস্ত জলে ঢেকে দিয়ে রেখে দিব। এখন দেখবো তেহারিটা হয়েছে কিনা। তেহারিটা কিন্তু আমি দমে ঢেকে প্রায় 20-25 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তা আমার দেখে মনে হচ্ছে হয়ে গেছে, আপনারা দেখলে আরও ভালোভাবে বুঝবেন কেমন হয়েছে। তো আমি এটার মধ্যে কিশমিশ অ্যাড করিনি, আপনারা চাইলে কিশমিশ অ্যাড করতে পারেন। তো আমি এখন এই পর্যায়ে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আজকের তেহারি। আচ্ছা, পরিমাণটা কিন্তু একটু বেশি তেহারির, আমি জানি। দুই একজন আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে এতগুলো তেহারি আপনারা দুইজন কিভাবে খাবেন। আসলে আমার নেইবারের বাসায় পাঠানো হবে, যার কারণে একটু পরিমাণটা বেশি। হোপ ভালো হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এখনও তো খাই নাই, তাই জানি না যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো এখন আমি এই চুলাটার উপরেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলাটা কিন্তু আমি অলরেডি বন্ধ করে দিয়েছি।
আমি চিকেন চাপ তৈরি করব। পুরো এখানে একটা চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনে যে বুকের পিসটা আছে দেখতেই পাচ্ছেন, এই বুকের পিসটাকে কিন্তু আমি মাঝখান থেকে এভাবে করে কেটে পাতলা করে নিয়েছি। আর এখানে দুই পিস লেগ আছে, মানে মোটামুটি এখানে চার পিস আছে। তো চাপ বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করতে হবে। তো মশলাটা ফার্স্টে তৈরি করে নিই, তারপরে রান্নার পুরো মানে বানানোর পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। চিকেন চাপের জন্য যে মশলা তৈরি করব সেটার জন্য এখানে নিয়েছি দারচিনি, তারপরে অল্প একটু জয়িত্রী নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আর এখানে চারটা এলাচ নিয়েছি, আর এখানে একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি। আর তাছাড়া আরও নিব এর মধ্যে সাদা গোলমরিচ, এখানে হাফ চা চামচ সাদা গোলমরিচ আছে, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। তো এই মশলাটাকে এখন একটু ভাজবো, ভেজে তারপরে এটাকে গুঁড়া করব। এখানে আমি আরও একটা মশলা দিয়েছিলাম, ওইটা দেখাতে ভুলে গিয়েছি, এর মধ্যে দিয়েছিলাম কাবাব চিনি। যখন আমি গুঁড়া করেছি মানে তেলে গুঁড়া করেছি, তখন কিন্তু কাবাব চিনি অ্যাড করেছিলাম হাফ চা চামচ পরিমাণের। চিকেন চাপে ইউজ করার জন্য আমি এখন একটা পেস্ট তৈরি করব। একটা ব্লেন্ডারে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি, কাপ পরিমাণে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিব। তো এটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, এই যে হয়ে গেছে, মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিব 1 টেবিল চামচ আদা বাটা, তারপর যে পেস্ট করেছি এই পেস্টটা দিয়ে দিব এটার মধ্যে। তারপর এর মধ্যে কাবাব মশলাটা দিয়ে দিব। আচ্ছা, আমি পুরোটা দিচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে পুরোটা দিলে হয়তো একটু বেশি হয়ে যেতে পারে, আমি অল্প একটু রেখে দিলাম, এটা আমি মাংস রান্নায় ইউজ করতে পারবো। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরও অ্যাড করেছিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচ শাহি জিরার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন কিন্তু মশলাগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নিব। এটার মধ্যে আমি কোনো রকমে কিন্তু সস ইউজ করব না, হালকা সামান্য পরিমাণ একটু অরেঞ্জ কালার অ্যাড করছি, তাহলে কালারটা একটু সুন্দর আসবে। তো মশলা সব মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চিকেন গুলোকে দিয়ে দিব। চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে ভালোভাবে হাত দিয়ে কিন্তু মশলা চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি দুটো চিকেন নিয়ে মিক্স হয়েছি, এখন আমি বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, এখন এই চিকেনকে আমি কমপক্ষে 2 ঘন্টার জন্য রেখে দিব। যত বেশিক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখতে পারবেন তত বেশি ভালো হবে, টেস্ট তত বেশি ভালো পাওয়া যাবে। আমার হাতে খুব বেশি সময় নেই, তাই আমি এখন এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রাই করার আগে আগে বের করব। চিকেনগুলোকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে চিকেনগুলোকে ফ্রাই করতে দিয়েছি। মিডিয়াম থেকে লো আছে, চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি আছে করতে গেলে দেখা যাবে চিকেনের উপরে ফ্রাই হয়েছে ঠিকই কিন্তু ভিতরে ভালোভাবে হয়নি। তো চিকেনের একটা পাশ ফ্রাই হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। এখানে গুদ্দা কাটাকাটি করা হচ্ছে, আজকে গুদ্দা কাবাব বানানো হবে। এগুলোকে তো একটু ছোট ছোট করবো তাই না, পরে নাকি এরকম সাইজ থাকবে? ওকে, আচ্ছা এটা কিন্তু হচ্ছে গরুর গুদ্দা, অনেকে হচ্ছে খাসির গুদ্দাও খায় বা খাসির গুদ্দা দিয়েও কাবাব বানানো হয়, বাট আমরা এখানে খাসির গুদ্দা পাই নাই। আমার হাজবেন্ডের অনেক পছন্দ তাই ও শখ করে নিয়ে আসলো। গুদ্দা কাটা হয়ে গেছে, একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছে। তো এখন এটাকে কাবাব বানানো হবে, রেসিপিটা আমার হাজবেন্ড দিবে, কীভাবে ও বানাবে আমি জানি না। আচ্ছা, গুদ্দা কাবাব বানানো হবে এখন, এর মধ্যে 1 টেবিল চামচের একটু বেশি আদা বাটা আর 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দেওয়া হয়েছে। এতক্ষণ ভিডিও অন না করে আমি কথা বলতেছিলাম। তারপর দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, আমরা 1 টেবিল চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে
गरम मसलार गुड़ा देवा होच्छे एक चा चामच, धने गुड़ा देवा होच्छे एक चा चामच, स्वादमतो लवण, दुई टेबिल चामच टक दई, তারপরে টমেটো সস দেওয়া হচ্ছে দুই টেবিল চামচ। মশলার সাথে গুঁড়াগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা প্যানের মধ্যে তেল গরম করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে গুঁড়াগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। গুঁড়া আর মশলা একসাথে মিক্স করেই কিন্তু রান্না শুরু করে দেওয়া হয়েছে, এটা কিন্তু মিক্স করে আর রেখে দেওয়া হয়নি। মিডিয়াম আছে, এখন এটাকে 15 মিনিটের মতো রান্না করা হবে। মিডিয়ামে রেখে কিন্তু এটা এইভাবে কুক হচ্ছে, এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি, এইভাবেই অলরেডি এটা থেকে পানি উঠছে যেহেতু টক দিয়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে, যখন পানিটা হালকা একটু শুকে আসবে তখন কিন্তু চুলার আঁচটাও কমিয়ে দিতে হবে। এটা থেকে তেল বের হওয়া শুরু হয়েছে, এখন এর মধ্যে পেঁয়াজ দেওয়া হবে। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু একদম ঘুনা ঘুনা হয়ে যাবে না, মানে গলে যাবে না, তাই তো? আস্তে আস্তে টাইপের থাকবে, হালকা হিচে এটাকে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আর এই পাশে হচ্ছে চিকেন গুলো ফ্রাই হচ্ছে। পেঁয়াজ দেওয়ার পরপরই এর মধ্যে ভাজা জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এরকম একটু হালকা পোড়া পোড়া করে আমি ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রথমেই আমি দুইটা চিকেন অলরেডি করে ফেলেছিলাম। এখানে গুড়দা কাবাব বানানো হয়ে গেছে। অনেকেই গুড়দা খেতে পছন্দ করে, যদিও আমার গুড়দার তুলনায় কলিজা খেতেই বেশি ভালো লাগে। গুড়দা আমি আগেও ট্রাই করেছিলাম বাংলাদেশে থাকতে, তবে এখানে আসার পরে কিন্তু ট্রাই করি নাই। তবে আমার হাজবেন্ড যে আজকে বানিয়েছে বেশ ভালোই হয়েছে। এখন হচ্ছে রায়তা সালাদ বানানো হচ্ছে কাবাবের সাথে খাওয়ার জন্য। ধনে পাতা দেওয়া হলো, তারপর একটু মিন্ট দেওয়া হয়েছে, তারপর টক দই দেওয়া হচ্ছে, একটা বাটিতে একটু শসা, টমেটো আর পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে একটু বিট লবণ দেওয়া হয়েছে, তারপর সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার দেওয়া হলো, সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়েছে, আর এখন ভাজা জিরার গুঁড়ো দেওয়া হচ্ছে এর মধ্যে। এখন এটা মিক্স করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে চিকেন চাপ আর রায়তা সালাদ। এখন লাচ্ছি বানানো হচ্ছে, বাংলাদেশি মিষ্টি দই দিয়ে লাচ্ছি বানাচ্ছি। এই দইটা হচ্ছে বাংলাদেশ থেকে আসে। তো লাচ্ছি বানানোর জন্য এখানে দই অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন চিনির শিরা দিচ্ছি। এখন এর মধ্যে রোজ ওয়াটার দেওয়া হচ্ছে। হ্যাঁ দাও, অনেক স্ট্রং থাকে তো। হ্যাঁ, সুন্দর একটা ফ্লেভার আসবে। হ্যাঁ হয়ে গেছে। বরফ রাখতে ভুলে গেছিলাম, দুর্ভাগ্য আমাদের, বরফ দিলে বেশি ভালো হয়, সেই জন্য এখানে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে। ঠান্ডা আছে ভালোই। এদিকে সবশেষে লাচ্ছি বানানোও হয়ে গেল। লাচ্ছি বানানোর পরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ইফতারির সময় বের করেছিলাম, যদিও ইফতারির সময় প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমিও ইফতারিগুলো টেবিলে এনে সাজিয়ে গুছিয়ে নিয়েছি।
আজকে রোজাও আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। জীবন থেকে আরও একটি দিন চলে গেল। প্রত্যেক দিনই আমরা আসলে অনেক কিছু শিখছি, দেখছি বা জানছি। সেটা হতে পারে ভালো বা হতে পারে খারাপ। অবশ্যই আমরা চেষ্টা করব ভালো জিনিসগুলোকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।